প্রাণীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল, এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা মূলত উপহার দিতে চলেছি হারিয়ে যাওয়া শিল্প। আমাদের থিমের নাম বাংলা মায়ের আঁচল। কেমন? যেমন গামছা, বাঁশের যে ঝুড়ি, তারপর সুতো, এই ধরনের কাজের উপরে আমাদের এবার থিমটা। শেষ পর্যায়ে চূড়ান্ত ব্যস্ততা চলছে, কিন্তু প্রকৃতি বাস সেজেছে, কাজগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে, পুজো এসে গেছে। এখন সেই মুহূর্তে আমরা ইনডোরে যে কাজগুলো বিভিন্ন জায়গা হচ্ছে, পরে এখানে এসে সেগুলো টানিয়ে দেওয়া হবে। আউটডোরের কাজটা বন্ধ আছে, প্রকৃতি একটু উন্নতি হলেই কাজ শুরু হয়ে যাবে। চূড়ান্ত ব্যস্ততা, রাত দিন কাজ করে এই ব্যাপারটাকে চলতে হবে। দু বছরে আমাদের কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, কিন্তু করোনার যে করাল গ্রাসে সরকারি বিধিনিষেধ ছিল, ফলে পুজো ইচ্ছা থাকলে বড় করে করতে পারিনি। তো চেষ্টা করেছি কিছুটা মান সমরক্ষা যতটা করা যায় সমান করেছি, কিন্তু এবছর সেই বিধিনিষেধ নেই, ফলে চেষ্টা করছি যতটা ভালো সম্ভব মানুষের সামনে এই পুজোটাকে তুলে ধরবো। লাইটের কিছু কাজ, ফিক্সেল লাইটের কিছু কাজ সাজি তুলে ধরবো, মানুষ এখানে এসে মুগ্ধ হয়ে যাবে। এই ফিক্সেল লাইট, একটা লাইটে বা তিনটে আলো দুটি বেরোচ্ছে, তার কত কারুকার্য হতে হবে সেটা আমরা তুলে ধরবো লাইটের মাধ্যমে। আর এই থিমটা হবে মাছকাটে একুরিয়াম হবে, প্রায় 15 ফুট নম্বরে একুরিয়াম হবে, প্রচুর বিদেশি মাছ থাকবে, শিশুরা এবং দর্শনার্থীরা তারা ওই একুরিয়ামটা দেখে মুগ্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করছি।